তোমরা যারা বলো যে মরে যাব পচে যাব মাটির সাথে মিশে যাব আমার জিন্দা হব কেমনে আল্লাহ বলে কেমনে জিন্দা হবা বুঝাই সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله পাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাহ পাক বলেন আকাশের সেই বৃষ্টির পানি দিয়া আমরা জমিনকে আমি জিন্দা করে দিলাম ফা আহিয়ায়না বিহিল আরদা বাদা মাউতিহা এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বার করে দিল মাটির আস্তরণের মধ্যে কদুর বিসি লাউর বিসি আপনারা কদু কন না লাউ বলে যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটো বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে সুবহানাল্লাহ বলে মরা জমিন থেকে মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই ঠিক একইভাবে এইভাবে করে কেয়ামতে তোমাদেরকে উঠানো হবে সুবহানাল্লাহ লাল শাক দেখছেন লাল শাক খান না আপনারা বিচিগুলো ছোট ছোট বিচিগুলি ছড়ায় দেন দেখবেন কয়েকদিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব সে কবর কি হাসর কি ইত্যাদি বলবো ইনশাআল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলি চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আলাম ইয়াকুন উৎফাতাম মিন মানিজ্জিয়ুমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى الله পাক বলেন মানুষ কি নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সুবহানাল্লাহ কোন এখন মানুষে কয় যে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএ এর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি
তার মায়ের অনুকরণে হয়, একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে, অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে। চিন্তা করুন, এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা? কথা শুনতেছেন? পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো, এখন সন্তান বড় হয়েছে, তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছেন আমার ছেলে আসছে? মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের মিল না, গলার আওয়াজেরও মিল নাই, যতই নকল করার চেষ্টা করুক একজন আর একজনের ধরা পড়েই, ঠিক কিনা? কোন ধরা পড়বেই, গলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো? এই যে মাহফিল আসছেন আপনার ওয়াজ শুনতে, বউ আছে বাড়ি, আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন, গলার আওয়াজ ঠিক একই একই রকম, আপনার ঘরের দরজা কাছে যেয়ে বলতো শুনছো আমি আসছি দরজা খুলে দাও, তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করেন? সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ক্লোনিং পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য, নৈতিকতার বাঁধকে ভেঙে দিয়ে পৃথিবীকে জেনা ব্যভিচারের একটি বিশাল একটি জাহান্নামে পরিণত করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে। উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না। লক্ষ্য করেছেন, আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন, কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেইনি, আজকে সই করেছেন কালকে বলবেন ওই সই আমি করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন, আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন, টিপ সই করেন, আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, কোন মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না। এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান কোনটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইহিয়াল মাউতা, এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হয়ে পড়ে গোসল ভরো হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে, আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক এরপর বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, হে মানব সকল, যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে, যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি, এই মাটির সাথে মিশে যাবা আবার উঠানো হবে মাটিতে, কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা? বলেন সবাই, খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন আর আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ জেনে রাখো এই সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মহা সত্য তিনি যা বলেন তাও সত্য তার কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই ব্যারোমিটার যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয় বৃষ্টি হবে কি হবে না ঝড় হবে কি হবে না জলোচ্ছ্বাস হবে কি হবে না এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দীপ কুতুব দিয়া হাতি আছেন মাঠে এবং বাঁশখালী আর কি কোন দু একটার নাম কক্সবাজার পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে এরকম কথা বলে কেউ কি বলে হইতে পারে হইতে পারে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবার কোরআন শরীফ দেখুন তো কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে কবর আজাব এটাও হয়তো হইতে পারে জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে এরকম কথা আছে সব কথা ডাইরেক্ট কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা আস-সামাউ ফাতারাত আকাশসমূহ যখন বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত আর যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে ওয়া ইযাল কুবুরু বুসিরাত আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদগিরণ করে দেওয়া হবে সমস্ত কথাগুলি ডাইরেক্ট যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক যেহেতু আল্লাহ মহা সত্য ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে বলেন আছে কেউ না সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু কাজ এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন এতে সন্দেহ করার কোনো কারণ নাই আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে তাকে কেউ বিন্দুমাত্র কোনো এতে কোনো সন্দেহ নাই আর আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন কান্নাহুম জারাদুল মুনতাশির যেমন আপনারা দেখছেন কিনা এই যে যখন বন্যা বলে পানি টানি যখন ওঠে বন্যা না কি বলে তুফান বন্যা ইত্যাদি যখন হওয়ার সম্ভাবনা হয় তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে দেখছেন না আপনারা দেখছেন কিনা পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে কান্নাহুম জারাদুম মুনতাশির এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি এভাবে উদ্গত হয়ে যাবে তবে হ্যাঁ আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে কিন্তু যে মানুষের বাকি খাইছে তার কি হবে যে মানুষ আগুনে পুড়ে গেছে তার কি হবে যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না এটি আলমে বারজাখ এটি পর্দা এটা জবনিকা মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখেরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে যে একটি সময় আছে এই সময়টার নামটাই হলো কবর সেটা গর্তের মধ্যে হইতে পারে মাটির মধ্যে সেটা বাঘের পেটে হতে পারে
সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পচে যেতে পারে, এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আরো একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। দশবার পরীক্ষা দিবেন, দশবার ফেল করবেন, একশো বার পরীক্ষা দিবেন, একশো বার ফেল করবেন, তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যশকোটি কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে, হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে, সুপ্রিম কোর্টেও হেরে গেল প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে আখেরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে প্রায় এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এইসব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিজ্জুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ولكن أكثر الناس لا يعلمون। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলেম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ولكن أكثر الناس لا يعلمون, অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না কিয়ামত কবে হবে, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন, কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কি না? কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানে সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলাই রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়ি জ্বালিয়ে চালানো যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে বানানো কঠিন নয় বিশাল আকাশ বানানো কঠিন, কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার চিন্তা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে কাফের বেঈমানেরা বলে, ক্বালা মাই ইউহইল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোল যখন পচে যাবে গলে যাবে কি আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহইয়া আল্লাযী আনশাহা আউয়াল মাররা, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন, কেন বিশ্বাস করো না? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে
মৃত্যু জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم আল্লাহ পাক বলেন যারা পরকালকে অস্বীকার করেছে, আখেরাত যারা মানে না, তাদের জিন্দেগির সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত, এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে, সন্ত্রাস করিয়ে মানুষ মারে, এখন তো আল্লাহর রহমতে সন্ত্রাস বন্ধ হয়েছে, হয় নাই, হয়েছে কি না? সন্ত্রাস বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ বলে। এই সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে, পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। সান্দাবাজি, মাস্তানি, কে আপনাকে ঠেকাবে? পুলিশের ভয় আপনি ঘুষ নেবেন না, পুলিশে দেখে ফেলবে। অথবা কোন পুলিশ মনে করলো যে আমার ঊর্ধ্বতন অফিসার তো দেখে না, আমি ঘুষ নেই। এরা যাতে অন্যায় না করে, অফিসাররা, গভর্নমেন্টের লোকেরা অন্যায় না করে, জনগণ অন্যায় না করে, সেই জন্য এন্টি করাপশন ডিপার্টমেন্ট রাখা হয়েছে, দুর্নীতি দমন বিভাগ, দুর্নীতি যাতে না করে সেই জন্য দুর্নীতি দমন বিভাগ, দুর্নীতি দমন বিভাগ যেন দুর্নীতি না করে সেই জন্য এন্টি করাপশন। এখন দুর্নীতি যাতে না হয় ওই দমন বিভাগের দুর্নীতি বন্ধ করার জন্য যারে বানানো হলো, তারাও যাতে আবার দুর্নীতি না করে সেই জন্য এন্টি করাপশন। কত এন্টি বানাবেন? কোন ঠিকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া, পিটাইয়া, ঠেঙ্গাইয়া, মাইরের স্রোতে লুড়া বানাইয়াও মানুষের চরিত্র ভালো বানাইতে পারবেন না। মানুষের চরিত্র কেমনে ভালো বানানো হবে? 5 কোটি টাকা বলে যে হুজুর অমুক অফিসার খুব ভালো, টাকা পয়সা খায় না। আরে ভাই, কত খায় না তাই কর, কদ্দুর হইলে খায়, এরকম লোকও আছে। তবে হ্যাঁ, আল্লাহর মেহরবানি ভালো অফিসারও আছে আলহামদুলিল্লাহ বলে। আমাদের দেশে ভালো অফিসার জোরে কন আলহামদুলিল্লাহ বলে। সেই জন্য রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে, গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে। জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা, এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা, আখেরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখেরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি, আমাদেরকে জিন্দা আল্লাহ করবে এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। পরকালের ব্যাপারে আল্লাহ পাক একটা ঐতিহাসিক যুক্তি দিয়েছেন, অনেক যুক্তি কোরআনে কারিমে দিয়েছে। আরেকটি যুক্তি আপনারা শোনেন, একেবারে ঐতিহাসিক যুক্তি। আল্লাহ পাক বলছেন, মহান আল্লাহ তাআলা আখেরাতের বাস্তবতা সম্পর্কে একদিকে যেমন তারা সৃষ্টির কলা কৌশল সম্পর্কে বলেছেন, আর একদিকে মানুষকে চিন্তা ভাবনা করতে বলেছেন। চিন্তা ভাবনা করে দেখো, কালের সাক্ষী, কালের পুঞ্জীভূত সাক্ষী গ্রহণ করো, দেখো যে পরকাল হবে কিনা, এই আল্লাহ পাক কেয়ামতে তোমাদেরকে উঠাতে সক্ষম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من
নাফি'। সূরা তূর, আল্লাহ পাক বলছেন তূর পাহাড়ের শপথ, তূর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে, চরম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশের, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে। নিশ্চয়ই সেই আজাব আসবে, আজাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মালাহু মিন দাফি', এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তূর পাহাড়ের কসম করছেন। তূর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে এটি ঐতিহাসিক পর্বত। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন তূর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তূর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তূর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। এবং নির্যাতিত বনী ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তূর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন আমি সেই তূর পাহাড়ের কসম করি। ও কিতাবি মাস্তুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যে গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরা, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি, তূর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি। ওয়াল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের কসম করছি, সেটা কি আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে, ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন একটি ঘর বানাও, বাইতুল মামুরের নিচে বানাও। তিনি বললেন আমি তো জানি না বাইতুল মামুর কোথায়। হযরত জিব্রাইলকে পাঠানো হলো, বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই বাইতুল মামুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে, সেই বাইতুল মামুরের কসম। ওয়াসাকফিল মারফু, সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বেগাইরে আমাদিন, কোন রকমের কোন খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা বলে যে আকাশ বলতে কিছু নাই, ওইটা একটা নীলা নীলা, বহুত দূর সেই জন্য নীলা নীলা দেখা যায়। এই পৃথিবীর সম্পর্কেও তাদের ধারণা, এই পৃথিবীও কিছু না, এটা হলো ওই যে কি বলে সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা, অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে, তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ওয়াসাকফিল মারফু, আমি এই বিশাল আকাশে কসম করি। সুবহানাল্লাহ। এরপরে ওয়াল বাহরিল মাসজুর, পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত
তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই পৃথিবী এর নিচে কি, এই পৃথিবীর নিচে কি? এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে। লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি। আটলান্টিক মহাসাগর কোথায় বলতে পারবেন না? এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর কোথায়? এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে। এই পৃথিবী অসংখ্য পাহাড়, অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে সুবহানাল্লাহ। মহাশূন্যের উপর, মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে পৃথিবী তেমন ঘোরে, অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না, পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফানাকি ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না, রাত দুপুরের সময় সূর্য উঠবে না, দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্পাপ করতে পারে না, চন্দ্র সূর্যের আগে যেতে পারে না, সূর্য চন্দ্রের আগে যেতে পারে না, কারো গায়ে কারো ধাক্কা লাগে না, অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে, কারো সাথে কারো কোনো ধাক্কা নাই, কোনো সংঘর্ষ নাই। মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে, ওয়া কুল্লুন ফি ফানাকি ইয়াসবাহুন, চাঁদ আর সূর্য যেমন ঘোরে, মহাশূন্য যা আছে তাও ঘোরে। এই পৃথিবীটা মহাশূন্যের উপরে, গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর, তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি সমুদ্র। সন্দ্বীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়েন? সকলের কথা মানুষ ভুলে যায়। মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায়, তখন মনে পড়ে শুধু আল্লাহ। কি মনে পড়ে? আল্লাহ কত বড়, সমুদ্রের কাছে যাই দেখেন সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি, আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে, সেই আজাব আসবে, কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতেছ আল্লাযী ফীহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছ, মতবিরোধ করতেছ, ঠাট্টা করতেছ, বিদ্রুপ করতেছ। কাল্লা সায়া আলামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সাম্মা কাল্লা সায়া আলামুন, অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে, এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ। এখন ওই পরকাল কিভাবে হবে, কেমনে অনুষ্ঠিত হবে, সে কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা একটু বসেন, দাঁড়ানো যত ভাইরা আছেন মেহরবানি করে সবাই বসেন, আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম দিনেই এটি কোরআনে কারিমের তাফসীরের মাহফিলের রওনক, মকবুলিয়াতের একটি নমুনা। আজকে প্রথম দিনেই পাঁচজন ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসে হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলে। তাদেরকে আমরা ইসলাম কবুল করাবার ব্যবস্থা করছি, আর তারপরে মোনাজাত হবে, আজান হবে, এশার জামাত হবে। এত বড় জামাতের লোক কারো সামলানো উচিত না, নামাজ জামাতে আদায় করে আপনারা যাবেন। দেন কাগজ দেন, আমি একজন একজন করে তোমরা দাঁড়ায় যাবে নাম নিলে।
রাখাল চন্দ্র দাস, পিতা যতীন্দ্র চন্দ্র দাস, গ্রাম রাজানগর আখাউড়া, এর বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ, কইছে দাদা? ও আচ্ছা। তারপরে গৌরঙ্গ কুমার ঘোষ, পিতা কাটিয়া চন্দ্র ঘোষ, ধর্ম হিন্দু, আগের জন্য হিন্দু, আর বাড়ি হলো ভেলাবো রূপগঞ্জ, বর্তমান নাম পছন্দ করেছে মাহবুবুর রহমান। আরেকজনের নাম শ্রী নিখিল চন্দ্র রায়, পিতা শ্রী অবিনাশ চন্দ্র রায়, হিন্দু, বাড়ি দক্ষিণ গোসাইপুর কোতোয়ালি চট্টগ্রাম, নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক, মাশা আল্লাহ। দুলাল চন্দ্র মণ্ডল, পিতামৃত সুনীল চন্দ্র মণ্ডল, ধর্ম হিন্দু, বাড়ি হল বালা তৈর নিয়ামতপুর নওগাঁ, এরা আছে চাঁদগাঁওয়ে, চট্টগ্রামে থাকে। নতুন নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুর রহমান। আরেকজন নয়নচন্দ্র সাহা, পিতা উত্তমচন্দ্র সাহা, গ্রাম বালাখান বালাখাল কদম রসুল সীতাকুণ্ডু, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা তাদেরকে উৎসাহিত করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা দাঁড়াইছেন কেন? কন্ত দেখি একটু পরেই তো দাঁড়াবেন, মোনাজাতের পরেই দাঁড়াইতে পারবেন, নামাজ পড়বেন আল্লাহর মেহরবানি, তো দাঁড়ানো হাঁটা ওনাদেরকে সম্মান দেন, বসেন, আসুন আমার কাছে, আসেন পাঁচজনই কাছে আসেন। মাথাগুলি নিচু করে আসুন। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি, জোরে বলো, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম। জবাব দেন, জবাব দেন আপনারা। প্রিয় ভাই সব, এক মুহূর্ত আগ পর্যন্ত তারা ছিলেন মুশরিক, আর এখন ঠিক পর মুহূর্তে তারা আমাদের তাওহীদবাদী ভাই। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের আমলনামায় কম বেশি গুণা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কেউ বিশ্বাসের সাথে অর্থ সহকারে মনে প্রাণে বিশ্বাস করে কেউ যদি এই কালেমা উচ্চারণ করে, পিছনের সমস্ত গুণাখাতাকে আল্লাহ পাক মাফ করে দেন। এদের জিন্দগি সব গুণা মাফ হয়ে গেছে, এখন এরা তো, এরা এখন মাসুম বেগুনা। আমি আল্লাহ পাকের এই বেগুনা মাসুম বান্দাদের সাথে আলিঙ্গন করছি।
শরীফের যে তাফসিরগুলি আমি এখানে করেছি আল্লাহ করায়ছেন সেগুলি এখন বিশাল বিশাল বই হয়ে গিয়েছে। সূরা ফাতিহা হয়েছে 520 পৃষ্ঠা, এত বড়। যারা সেবেছে তারা এর নাম রেখেছে তাফসিরে সাইদি সূরা ফাতিহা। আমপারা বেরিয়েছে 588 পৃষ্ঠা। এই যে আমপারার তাফসির আজকে সূরা নাবা থেকে করলাম, দুইটা আয়াতের তাফসির প্রায় 1.5-2 ঘন্টার মতো করলাম। এই পুরা তাফসির আমরা যদি জানতে পারি জীবন সুন্দর হবে। আমপারা তাফসিরে সাইদি এবং সূরা আসর এখানে করেছিলাম 5 দিন, সেই 5 দিনের তাফসির 788 পৃষ্ঠা সূরা আসর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সূরা আসর পড়ার পর মনে হয়েছে যে কোরআন শরীফের আর কোনো সূরা নাজিল না হইলেও চলতো। সুবহানাল্লাহ, এগুলি সব দোকানে আছে, সূরা ফাতিহা, আমপারা, সূরা আসর, এগুলি আপনারা খরিদ করবেন। তাফহিমুল কোরআন কিনবেন, ফি জিলালিল কোরআন কিনবেন, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি আমার বন্ধু হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবকে সূরা ফাতিহা দিয়েছি, আমপারা এবং সূরা আসর আগামীকাল অথবা আমি আমার সময় মতো দিব। আজকে আমি আমপারা তাফসিরে সাইদি, আমপারা এবং তাফসিরে সাইদি সূরা আল আসর। আজকের প্রধান অতিথি বাইতুস সরফের মধ্যমণি আলেমে দিন সাহেবে ইলম সাহেবে বসিরত আল্লামা হযরত মাওলানা শাহ কুতুবুদ্দিন সাহেব দামাত বরকাতুমুল আলিয়া, তাকে এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আমি হাদিয়া পেশ করছি। আমরা নামাজ আদায় করব এশার নামাজ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দেগির গোনা খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের এই বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেজগার বানাইয়া দাও। রব্বুল আলামিন, যেই পরকালের কথা, কেয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসুরের ময়দানে যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ভেড়ে গিয়া মগজগুলি গলে গলে নাককান দিয়ে বেয়ে পড়তে লাগবে, যেহবাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে। আল্লাহ তাআলা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন, চট্টগ্রাম এই তাফসীর কোরআন মাহফিলে যত মানুষ আর্থিকভাবে সাহায্য করেছেন সকলকে আল্লাহ কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ তাআলা 25 লক্ষ টাকার বাজেট করা হয়েছে। আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদ যেন ঋণগ্রস্ত না থাকে, তোমার বান্দা বান্দিদের দিলকে আল্লাহ তুমি নরম বানাইয়া দাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীতে মুসলমানদের বড় দুর্দিন যেতেছে বাবু, তুমি দয়া করে মুসলমানদের প্রতি হেফাজত করো, মুসলমানদের রহম করো। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের মুসলমানদের উপরে তুমি গুসা করো না, আমাদেরকে তুমি মাফ করে দাও। আহ জাতি হায় ফালাক পর রহম লানে কে লিয়ে, আহ জাতি হায় ফালাক পর রহম লানে কে লিয়ে, বাদে লো হট যা দে দো
आह जाने के लिए रहम कर अपना नाम आईने करम को भूल जा रहम कर अपना ना आईने करम को भूल जा हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा रब्बुल आलमीन मा बोनेरा कष्ट करे महफिल এসেছেন আল্লাহ তাআলা মা বোনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায় রব্বুল আলামিন এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাহফিল আসে আল্লাহ তাআলা প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লাহ তাআলা যাতায়াতকে তুমি আসান করে দিও বিপদ মুক্ত করে দিও আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো রব্বুল আলামিন তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আখেরাতের জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করে দাও আল্লাহ তাআলা তুমি আমাদের দেশটাকে কবুল করো আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ